আসসালামু আলাইকুম। আজ আমরা জানব যে ময়মনসিংহ বিভাগের মধ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কোন কোন স্টাডি সেন্টারে আছে এবং কোন কোন প্রতিষ্ঠানে আছে, আমরা বিস্তারিত জানব এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানের আমরা ফোন নাম্বার এবং তাদের সঙ্গে কিভাবে কন্ট্যাক্ট করতে পারবো সেটা আমরা দেখব। এবং এর সাথে সাথে অনেক ভাই বলছেন যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট কবে নাগাদ আসবে, তো আমরা সে বিষয়েও কথা বলবো। আমি অনুরোধ করব যে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত একদম না টেনে দেখবেন, এবং যে ভাইরা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, কারণ এই ইউটিউব চ্যানেলটি একটি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য নিয়ে আমরা কাজ করছি। তো সকলের জন্য দোয়া ও শুভকামনা, চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমেই আসছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। ওয়েবসাইটে এসে এখন আমরা দেখব যে ময়মনসিংহ বিভাগে কোন কোন জায়গায় প্রতিষ্ঠান আছে। তো আসুন, এখানে বরিশাল, বগুড়া, চিটাগাং, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, ময়মনসিংহ, ময়মনসিংহে ক্লিক করলাম। ময়মনসিংহে ক্লিক করার পরে এবার দেখুন ময়মনসিংহে কয়টা আছে। ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শ্রীপুর, মধুপুর, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা। তো আসুন আমরা জামালপুর থেকে দেখি। জামালপুর, জামালপুরে কি প্রোগ্রাম? এসএসসি প্রোগ্রাম, এটা মাথায় রাখবেন। এসএসসি প্রোগ্রাম কোন কোন প্রতিষ্ঠান, কয়টা প্রতিষ্ঠানে আছে? 20টা প্রতিষ্ঠানে জামালপুরের ভেতরেই এসএসসি প্রোগ্রামটা চালু আছে। তারপর কিশোরগঞ্জে আছে 13টা প্রতিষ্ঠানে। এগুলো প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনারা সশরীরে এবং অনলাইনের মাধ্যমে সেই শিক্ষকগণের সঙ্গে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন এবং বিস্তারিত তথ্য তাদের কাছ থেকে নিতে পারবেন। এরপরে মধুপুর, মধুপুরে আছে 1, 2, 3, 4, 5, 6টা প্রতিষ্ঠানে এসএসসি প্রোগ্রামটা চালু আছে। তারপর আসুন ময়মনসিংহে কয়টা প্রতিষ্ঠানে চালু আছে। ময়মনসিংহে 17টা প্রতিষ্ঠানে এসএসসি প্রোগ্রাম চালু আছে। দেখুন আঞ্জুমান, আইডিয়াল গভর্নমেন্ট হাই স্কুল, তারপরে এমকেসি পাইলট হাই স্কুল, দুর্গাপুর। এরপরে ময়মনসিংহে 25টা প্রতিষ্ঠানে আছে, খেয়াল করে দেখুন। তারপরে নেত্রকোনায় আছে আপনার 6টা প্রতিষ্ঠানে, শ্রীপুরে আছে তেমনিভাবে 6টা প্রতিষ্ঠানে এসএসসি প্রোগ্রাম, তারপর টাঙ্গাইলে আছে 6টা প্রতিষ্ঠানে এসএসসি প্রোগ্রাম। এগুলো এসএসসি প্রতিষ্ঠানের যে প্রোগ্রামগুলো, এই প্রোগ্রামগুলো আপনার টোটালি যেটা আছে সেটা আপনারা দেখে নিতে পারবেন। তারপর এসএসসি প্রোগ্রাম দেখুন, এসএসসি প্রোগ্রামে ময়মনসিংহে কয়টা আছে। ময়মনসিংহে আছে হলো 17টি, 2 নম্বর ছিল টাঙ্গাইল, টাঙ্গাইলে আছে 14টা প্রতিষ্ঠানে এসএসসি প্রোগ্রাম আছে। তারপর জামালপুরে আছে 13টা, শ্রীপুরে আছে 6টা, নেত্রকোনায় আছে 8টা, কিশোরগঞ্জে আছে 7টা, তারপরে সরিষা বাড়িতে আছে 1টা প্রতিষ্ঠানে। তারপর বিএ, বিএসএস প্রোগ্রাম যেগুলো আছে, জামালপুরে আছে 4টাতে, কিশোরগঞ্জে আছে 1টায়, মধুপুর আছে 1টা, তারপর ময়মনসিংহে আছে 5টা প্রতিষ্ঠানে এই প্রোগ্রামটা চালু, তারপর নেত্রকোনায় আছে 6টা, শ্রীপুরে আছে 3টা, টাঙ্গাইলে আছে 4টা, আর ফুলপুর আছে 1টা। এই হলো ময়মনসিংহ বিভাগের ভেতরে বায়বীর স্টাডি সেন্টারগুলোর ডিটেলস। তবে একটা কথা বলি, যেটা হলো এইচএস অনেক প্রতিষ্ঠানে যেরকম ভাগ ভাগ করা কেন, এখানে দেখুন যারা এইচএসসিতে ভর্তি হতে চান তারা এই প্রোগ্রাম থেকে আপনাদের লিস্টটা খুঁজবেন, আবার যারা এসএসসিতে ভর্তি হতে চান তারা এই প্রোগ্রাম থেকে ই করবেন, খেয়াল করবেন যে এসএসসি প্রোগ্রাম। তো অনেক প্রতিষ্ঠান, একই প্রতিষ্ঠানে এসএসসি এবং এইচএসসি দুটোই আছে, যেটা তারপরেও এনারা ভাগ ভাগ করে দেখিয়ে দিয়েছে আপনাদের সুবিধার্থে দেখানো হয়েছে। তো এবার আসুন
যে প্রতিষ্ঠানগুলো আমরা কিভাবে বের করব, এটা আমাদের জানতে হবে। তো mkm.kc.cpilot-highschool দুর্গাপুর, এটা আমরা এই অ্যাড্রেসটা আপনি মোবাইল যদি মোবাইল থেকে দেখতে চান তাহলে এটাকে কপি করে নিতে পারবেন, অথবা আপনি খাতায় লিখে গুগল ক্রোমে যাবেন, গুগল ক্রোমে গিয়ে এই জিনিসটা আপনি লিখে সরাসরি সার্চ দেবেন। আমি এই যে এরকম ই করলাম, তো আমি এন্টার চাপব। এন্টার চাপলে এই প্রতিষ্ঠানের ডিটেইলস আসছে, খেয়াল করে দেখুন, m.k.cm/pilot-government-highschool দুর্গাপুর হোম, এটা ফেসবুক পেজ তাদের, তারপরে দুর্গাপুর পাইলট মিন গভর্নমেন্ট হাই স্কুল হোম ফেসবুক, এটাও ভিউ অল আমি দেখি, এটা হলো তাদের ছবি এবং কিছু পিকচার এখানে ই করে রেখেছে। তবে আমরা একটু ব্যাকে যাই, আবার এখানে দেখুন ময়মনসিংহ বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি, এটাও যদি লেখেন সেই সিরিয়ালের ভেতরেও mk.cpilot-highschool এটা চলে আসবে। তো আমরা এখানে একটু দেখি, এখান থেকে সরাসরি নিয়ে আসছে, এই যে দেখুন এসএসসি প্রোগ্রামের এমকেসিটা কোথায়, ময়মনসিংহ সরি, এটা এসএসসি প্রোগ্রাম, এখানে এইচএসসি প্রোগ্রাম নাই, এইচএসসিটা আমরা একটু খুঁজি যে টাঙ্গাইল ময়মনসিংহ দুর্গাপুর, এখানে লিস্টে দেখি আমরা কোথায়, আমরা কি ভুল জায়গায় নক করেছি কিনা। ময়মনসিংহ বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি, ঠিক আছে, এটা ওয়েবসাইটের একটা সমস্যা, সেটা হলো যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই নামে হয়তো বা কেউ ওয়েবসাইটটা খুলেছে, খুলে আপনার সে সরাসরি ওইখানকার এই একদম সরাসরি হোম পেজ থেকে দিয়েছে, হোম পেজ থেকে অর্থাৎ আপনার মতো আপনি খুঁজে নিতে পারেন। যে এখান থেকে আমরা যদি খুঁজি আমাদের ওই যে এই ওয়েবসাইটটার ওই সেম জায়গায় যাবে, তা আমরা এবার এমকে ময়মনসিংহ এই যে এখানে এই লিস্টটা আমরা দেখছিলাম, এখানকার এখানেও দেখেন এই যে এমকে পাইলট হাই স্কুল, এটা কোন ইয়েতে, এটাও এসএসসি প্রোগ্রাম, তাহলে এইচএসসি প্রোগ্রামে MKMS1 সমত নাই না, ময়মনসিংহে MKMS1 নাই নাই, শুধু এখানে এসএসসি প্রোগ্রাম। তো আমরা যেটা দেখছিলাম, তো আমরা ব্যাকে যাই, ব্যাকে গিয়ে এনাদের সঙ্গে এই প্রতিষ্ঠানের সঙ্গে আমি কিভাবে যোগাযোগ করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যোগাযোগ করার জন্য আর্স ওপেন ক্লাস 4:30 PM, কয়টা থেকে কয়টা, 10:30 থেকে 4:30, 10:30 থেকে 4:30, 4:30 ফ্রাইডে ক্লোজ, 10:30 থেকে 4:30 সাজেস্ট নিউ আর্স। এখানে আপনি যদি যারা যোগাযোগ করতে চান সরাসরি এই নাম্বারে আপনি ফোন করে সমস্ত তথ্য তাদের কাছ থেকে আপনি নিতে পারবেন, এবং ভর্তি সংক্রান্ত এবং ডিটেইলস। আর সবথেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ভর্তি হওয়ার ক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে সরাসরি আপনারা প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হবেন, এবং তাদের আইটি ডিপার্টমেন্টের যদি কেউ থাকে অর্থাৎ কম্পিউটার অপারেটর যদি থাকে তার মাধ্যমে ভর্তি কনফার্ম হয়ে আপনি তারপরে আসবেন। আপনারা বাইরে থেকে বা এই যে আমাদের আমরা যে শিক্ষকরা আছি, তো আসলে আমি ওইভাবে বলতে চাচ্ছি না, তবে প্রতারণা
হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন। যে যেখানে ভর্তি হন সেখানেই সরাসরি সবডিতে যাবেন। এইবার অনেকটা সমস্যা হয়েছে যে অনেক স্টুডেন্ট আছে যে যারা পাস করেছে কিন্তু তাদের রেজাল্টটা বের করতে পারছে না বা রেজাল্ট আসছে না, এরকম অনলাইনের আমাদের এরকম ভিডিও দেখে যে আমরা তো হয়তো বা বায়োবেতে সার্ভিস করি, তো আমাদের তারা ফোন নাম্বার নিয়ে সহযোগিতা চান। তো এই দুর্বলতার সুযোগ নিয়ে পরামর্শ তো দেওয়া দূরের কথা, উল্টো বলে যে এত টাকা লাগবে, এত টাকা দিলে পরে আপনার তো ফেল আসছে, এবার অটো পাস হয়ে যাবে। তো এই সমস্ত প্রতারকের হাত থেকে আমি বলবো যে আপনারা সাবধান থাকবেন, ভুল করেও তাদের সঙ্গে এগুলো ডিসকাস বা আলাপ আলোচনা করার প্রয়োজন নয়। আপনি সরাসরি আপনি যে স্টাডি সেন্টারে লেখাপড়া করেন সেখানে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলবেন, যদি বনিবনা না হয় সরাসরি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আপনার ওয়েবসাইটে যাবেন, কোথায় গিয়ে অভিযোগ করবেন কন্ট্যাক্ট, এখানে গিয়ে কন্ট্যাক্ট করবেন, মেন ক্যাম্পাসের এখানে যাবেন, মেন ক্যাম্পাসে গিয়ে এখানে দেখুন আপনি এই যে ইমেইলগুলো দেওয়া আছে এই ইমেইলে আপনি এসএমএস করবেন আপনার জিমেইলের মাধ্যমে, দেখবেন সরাসরি আপনারা তার উত্তর পেয়ে যাবেন এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ফ্যাক্স নাম্বার দেওয়া আছে, এগুলোতে আপনাদের অর্থাৎ স্টাডি সেন্টারের শিক্ষকদের সঙ্গে যদি কথায় বনিবনা না হয় তাহলে সরাসরি ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আপনি ফোন দিয়ে কথা বলতে পারবেন, এটা আপনাদের জন্য বেস্ট হয়। আর অনেক ভাইয়েরা এইচএসসির রেজাল্ট নিয়ে খুবই, যারা পরীক্ষা দিয়েছেন আসলে আমরা সকলেই চিন্তিত যে এসএসসির রেজাল্ট কবে দেবে, কারণ এবার এসএসসির রেজাল্টটা একটু দিতে দেরি হয়েছে আমাদের বিভিন্ন সমস্যাজনিত কারণে। তবে আমি এইচএসসি ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়েছেন তাদের জন্য বলবো যে আসলে পরীক্ষা তো হয়েছে কিছুদিন হলো, তো সকল শিক্ষকবৃন্দ খুব গুরুত্ব সহকারে বিষয়টা দেখছেন এবং সকলে যত্নবান হয়ে এই রেজাল্টগুলো ফাইন্ড আউট করার জন্য সচেষ্ট আছেন। তো সকলের জন্য দোয়া ও শুভকামনা, আপনারা ধৈর্য ধরুন এবং আমি বলবো শিক্ষার বিকল্প নেই, তবে এখনও যারা দেরি করছেন তারা ভর্তি হয়ে যান। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।